ফতুল্লায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় ভাইরাল হয়েছেন সাকিব আল হাসান। যদিও এমন ঘটনা এর আগেও ঘটেছিল। ডিপিএল ম্যাচ আজ শুরু হতে দেরি হয়েছে বৃষ্টির কারণে। সাকিব আলোচনা করছিলেন তার শৈশবের গুরু মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে। এই সময় মাঠে ঢুকে পড়ে এক সাকিব ভক্ত, যারা সাকিব মাঠে নামলে সাকিব বলে স্লোগান দিতে থাকে। সেই সাকিব ভক্ত আজ মুখোমুখি হয়েছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার। সেলফি তোলার জন্য আবদার করলে সাকিব আল হাসান সেই ভক্তকে ঘাড় ধরে চর থাপ্পড় দিতে তেড়ে যান। সেলফি তোলার জন্য সাকিব আল হাসানের কাছে গিয়ে মোবাইলটি সেলফি নেওয়ার জন্য প্রস্তুত করতেই তেড়ে যান সাকিব আল হাসান। এ সময় বিশ্বসেরা অলরাউন্ডারকে বেশ রাগান্বিত দেখা গিয়েছিল সেই ভক্তের সঙ্গে। তাকে চর দিতে তেড়ে যেতে দেখা গেছে সাকিব আল হাসানকে। এরপর অবশ্যই আর সেলফি তোলা হয়নি সেই ভক্তের। সাকিবের সঙ্গে ছবি তুলতে না পেরে মাঠ ছাড়তে হয়েছে তার। বিশ্বসেরা অলরাউন্ডারের ভক্তের প্রতি এমন উগ্র আচরণ রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগেও বিভিন্ন সময় সাকিবকে ভক্তদের সঙ্গে এমন আচরণ করতে দেখা গিয়েছিল, এবারই এটি নতুন নয়। সাকিব আল হাসানের বিরুদ্ধে যে সমালোচনা হয়েছে তা নয়, মাঠে হুটহাট এমন ভক্তের ঢুকে পড়া নিয়েও শুরু হয়েছে আলোচনা। ফতুল্লার মাঠের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই।